আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা সামরিক বাজেট বাড়াতে পারে বেইজিং। দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব জোরদার হওয়ার প্রেক্ষাপটে সামরিক বাজেট বাড়াতে পারে চীন। পশ্চিমা ও চীনা সামরিক বিশেষজ্ঞরা এমন ধারণার কথা জানিয়েছেন। আগামী 5ই মার্চ চীন সামরিক বাজেট ঘোষণা করবে। গত বছর চীন আগের চেয়ে শতকরা 6.6% সামরিক বাজেট বাড়িয়েছিল। তাতে গত অর্থ বছরে চীনের সামরিক বাজেট ছিল $178 বিলিয়ন। সামরিক বাজেটের সম্ভাব্য বৃদ্ধি প্রসঙ্গে নি লেজিয়ং বলেন, কোরিয়া যুদ্ধের পর বর্তমান সময়ে চীন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি, চীনা উপকূলে নিয়মিতভাবে মার্কিন রণতরি মোতায়েন এবং চীনা উপকূলে ফ্রান্সের যুদ্ধজাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের কারণে চীনের সামরিক বাজেট বাড়ানোর সম্ভাবনা জোরদার হয়েছে। চীনের এ বিশেষজ্ঞ বলেন, তাইওয়ানের সামরিক বাহিনীকে পিছু হটানোর বিষয়ে চীনা জনগণের চাপ রয়েছে। এসব কারণে সামরিক বাজেট নিশ্চিতভাবে বাড়বে বলে নি লেজিয়ং মন্তব্য করেন। চীন এবার শতকরা 7% সামরিক বাজেট বাড়াতে পারে। তিনি বলেন, লোকজন যা ভাবছে তার চেয়ে এটা কম হবে, কারণ চীনের অর্থনীতি এখনও ভালো অবস্থানে নেই। মধ্যপ্রাচ্যে সম্প্রতি ইস্যুতে তুরস্ক ও ইরান সম্পর্ক কোন পথে? মধ্যপ্রাচ্যে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ইরানের প্রতিবেশীদের মধ্যে অত্যন্ত উদ্বেগের সৃষ্টি হয়েছে। তুরস্ক অস্বস্তির মধ্য দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত অবশ্য বড় ধরনের সংঘাত এড়ানো গেছে। তুরস্ক সহ ইরানের প্রতিবেশীরা এতে কিছুটা হলেও উদ্বেগমুক্ত হয়েছে, কারণ এ অঞ্চলে কেউ আরেকটি যুদ্ধ দেখতে চায় না। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আঙ্কারা ও তেহরানের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় দেশ ভালোভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বা সংঘাত ওই অঞ্চলে তুরস্কের স্বার্থকে হুমকির মুখে ফেলে দিতে পারে। অবশ্য এতে তুরস্ক একটি আঞ্চলিক সংলাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তুরস্কের জন্য বিপদ এবং সুযোগ সুবিধা লাভ, উভয় ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার প্রেক্ষাপটে ইরান তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। শত শত বছর ধরে যদিও বারবার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়েছে, তবুও গত 400 বছর ধরে এই দুই দেশের সীমান্ত অপরিবর্তিত রয়েছে। উভয় দেশের মধ্যে ঐতিহাসিকভাবে তুর্কি ইরানি প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও উভয় দেশ 1639 সালের কাস্তর শিরিন চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ওই চুক্তির মাধ্যমে অটোমান এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে 150 বছরের সংঘাতের অবসান ঘটে। অনেক বিশ্লেষক, বিশেষ করে পশ্চিমা বিশ্লেষকরা এই দীর্ঘ ইতিহাস বুঝতে পারেননি। তারা তুর্কি ও ইরানের মধ্যে বন্ধুত্ব অথবা শত্রুতার ভিত্তিতেই দুই দেশকে মূল্যায়ন করে থাকেন। কিন্তু প্রকৃত ব্যাপার হল, ইরান তুরস্ক সম্পর্ক সবসময় জটিল এবং বহু দিক দিয়ে এবং বিভিন্ন বিবেচনায় প্রভাবিত হয়ে থাকে। গত 20 বছরে ইরান তুরস্ক সম্পর্ক বিভিন্ন আঞ্চলিক ঘটনায় প্রভাবিত হয়েছে। 1990-এর দশকব্যাপী তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রশাসন তুরস্কের রাজনৈতিক ইসলামের উত্থানকে ইরান সরকার কর্তৃক রফতানি করা বলে চিহ্নিত করেছে। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের ব্যাপারে তুরস্ক তীব্র বিরোধিতা করে এবং ইরাকে হামলা চালানোর জন্য তুরস্কে প্রবেশের অনুমতি দানে অস্বীকৃতি জানায়। ইরাক ও ইরানে হামলা চালাতে তুর্কি ভূখণ্ড ব্যবহারের জন্য আমেরিকা অনুমতি চাইলে তুরস্ক নাকচ করে দেয়। তুরস্কের এই মনোবৃত্তিকে ইরান আন্তরিকভাবে স্বাগত জানায়। আবার আমেরিকা সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করলে তুরস্ক তার একটি বন্ধুভাবাপন্ন সরকারকে হারায়, কারণ সাদ্দাম সরকার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকায় হামলা চালানোর জন্য তুরস্ককে অনুমতি দিয়েছিল। অপরদিকে সাদ্দামকে আমেরিকা ক্ষমতাচ্যুত করলে ইরান খুশি হয়, কারণ একটি গুলি খরচ না করেও তেহরান তার পুরনো শত্রুর বিরুদ্ধে জয় লাভে সক্ষম হয়। ইরাকে মার্কিন হামলার পর ইরাকের উত্তরাঞ্চলে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার ব্যাপারে তুরস্ক উদ্বিগ্ন হয়ে ওঠে। এ সময় ইরাকি সুন্নিদের ভাগ্য নিয়েও তুরস্ক উদ্বেগ প্রকাশ করে, কারণ তেহরান বাগদাদের ক্ষমতায় শিয়াপন্থীদের বসানোর ব্যাপারে তৎপর হয়ে ওঠে এবং শিয়াদের ক্ষমতার ভিত্তি সুদৃঢ় করার জন্য দেশটিতে রাজনৈতিক ও নিরাপত্তা উপস্থিতি জোরদার করে। উভয় দেশের মধ্যে নতুন করে ওই প্রতিদ্বন্দ্বিতার কারণে কিন্তু তাদের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে ইরাকে মার্কিন আগ্রাসনের 7 বছর পর তুরস্ক ইরান সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
2020 সালে আঙ্কারা তেহরানকে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বোঝাতে সক্ষম হয়। ওই চুক্তি অনুযায়ী ইরানি কর্তৃপক্ষ তুরস্কের কাছে ইউরেনিয়াম পাঠাতে সম্মত হয়, আর তুরস্ক এর বিনিময়ে নিউক্লিয়ার ফুয়েল রড সরবরাহ করতে রাজি হয়। ইরানের রিসার্চ রিয়্যাক্টরে গবেষণার জন্য তুরস্ক এই রড সরবরাহ করে। তুরস্কের সাথে এই চুক্তি করার কারণে ওবামা প্রশাসন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরমাণু চুক্তির কারণে বিপর্যয় ছাড়াও 2010 সালে অন্য দুটি কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তেহরান ও ওয়াশিংটনের আশীর্বাদ পুষ্ট হয়ে নুরি আল মালিকি দ্বিতীয়বার ইরাকের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন লাভ করা এবং আরব বসন্তের সূচনা হওয়ার কারণে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি তার প্রথম মেয়াদে ইরানের ব্যাপক সমর্থন পেয়ে দেশটিতে ক্রমবর্ধমানভাবে গোষ্ঠীগত তথা শিয়াপন্থী নীতি গ্রহণ করেন এবং তাতে সুন্নি মুসলমানদের সাথে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়। ফলে সুন্নি সম্প্রদায় মালিকি প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আরব বসন্তকে তুরস্ক স্বাগত জানালেও ইরান তার বিরোধিতা করে। ইরান গণতন্ত্রপন্থী প্রতিবাদ বিক্ষোভকে হুমকি হিসেবে বিবেচনা করে। আঙ্কারা আরব দেশগুলোতে গণ অভ্যুত্থানকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়ানোর সুযোগ হিসেবে দেখলেও তেহরান বিশেষভাবে ইরাক, সিরিয়া ও ফিলিস্তিনে প্রতিবাদ বিক্ষোভের রাশ টেনে ধরার প্রচেষ্টা চালায়। ইরান সিরিয়া যুদ্ধে সৈন্য প্রেরণ করে সেখানকার আরব বসন্ত রোধ করতে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে। গত 8 বছরে সিরিয়ার যুদ্ধে তেহরান ও আঙ্কারা সমর্থিত সশস্ত্র গ্রুপগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। সম্প্রতি মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল সোলাইমানির মৃত্যুর পর ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরানের প্রক্সি যুদ্ধ দুর্বল হয়ে পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন। আঙ্কারার দৃষ্টিকোণ থেকে সিরিয়া এবং ইরাকের স্থিতিশীলতা আঙ্কারায় নিজের নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশের অবনতিশীল পরিস্থিতির জন্য ইরানকে বড় ফ্যাক্টর বলে মনে করে তুরস্ক। তাই ইরানের প্রক্সি নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়লে সেটা তুরস্কের জন্য ইতিবাচক বলে আঙ্কারা মনে করে। সুলাইমানের মৃত্যু তুরস্ক ইরান সম্পর্কে এবং কূটনৈতিক ক্ষেত্রে নতুন করে গতি সঞ্চার করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। ইরানি নেতৃত্ব যদি কৌশলগতভাবে অগ্রসর হয়ে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে এক্ষেত্রে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। 2010 সালে তুরস্ক ইরানি পরমাণু ইস্যু সমাধানের ব্যাপারে একটি বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করে তা প্রমাণ করেছিল। মার্কিন চাপ অগ্রাহ্য করেই তুরস্ক এ ব্যাপারে সফলতা অর্জন করেছিল। তাই এ ধরনের চিন্তা করলে ইরানকে সিরিয়া ও ইরাকে তার নীতি পুনর্বিবেচনা করতে হবে এবং তাদের পাল্টা প্রক্সি কৌশল নিয়ে পুনরায় চিন্তা ভাবনা করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।